বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ স্থানে আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রায়হানউদ্দিন, সহকারী শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তোমরা বই কলম কাতা নিয়ে ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পড়াব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 3.4 এর উৎপাদকে বিশ্লেষণ করো। তোমরা 6 নম্বর অঙ্কটি দেখো। a^4 − 4a + 3 একটি বহুপদী। আচ্ছা, আমরা প্রথমে কি করব, মনে করি f(a)a = a^4 − 4a + 3 লিখব। প্রথমে আমরা মনে করব কি f(a), যদি এনো x থাকতো তাহলে আমরা লিখতাম কি f(x)। আচ্ছা, এখন a এর মান কত বসালে রাশি 2 এর মান শূন্য হবে? প্রথমে তোমরা -1 দিয়ে দেখবা যায় কিনা, যদি না যায় +1 দিয়ে দেখবা। আচ্ছা, এখন আমরা কি +1 বসালাম, f(a)+1, এর মান কি 1, উপরে 4 মাইনাস 4, এর মান 1 + 3। এখন দেখো এর উপরে যদি পাওয়ার যতই হোক ফল 1 হবে, তো 1 + 3 = 4 − 4, 4 × 4, 4 থেকে 4 বিয়োগ হলে 0 থাকে। এখানে দেখো আমরা এর মান কত বসালে রাশিদের মান শূন্য হয়, a = 1 বসালে, তো আমরা a = 1 লিখলাম। এখন এই 1 যদি আমরা এই পাশে দিয়ে আনি তো মাইনাস হবে, ইকুয়াল কত 0। আমাদের প্রথমে কাজ হচ্ছে কি রাশিদের মান শূন্য করা, তাহলে a − 1 = 0 বা 0। এখন a − 1 f(a) এর একটা উৎপাদক একটা লিখলাম, f(a) থেকে আমরা পেলাম কি a − 1। এখন a − 1 f(a) এর একটি উৎপাদক। এখানে আমরা কি প্রদত্ত রাশিটা লিখবো, যে a^4 − 4a + 3, এখানে এটা লিখলাম। লিখার পরে আমরা সাধারণত যে আমরা অঙ্ক করি প্রথম রাশি পরে দ্বিতীয় রাশি, এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি তৃতীয় রাশি কাজ করবো আগে। এখন আমরা কি পেলাম এনো a − 1, a − 1 এর আগে কি বসালে কি a^4 হবে। এখন আমরা কি a³ দ্বারা গুণ করব, তাহলে কি a^4 হবে। আমরা জানি কি গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়, তাহলে এর উপরে কি পাওয়ার 3, আর আবার এর উপরে পাওয়ার 1, তাহলে 3 আর 1 = 4, a^4, a³ আর a গুণ করলে a^4 + a − -, a³ 1 এর সাথে গুণ করলে a³, মানে এই প্রদত্ত রাশির মধ্যে কি a³ নেই, এই জন্য কি -a³, এখন কি +a³ দিয়ে বাদ দিতে হবে, কি দিলাম +a³, তো a³ আর -a³ + a³ কাটা যাবে আর কি। a- আবার কি লিখবো, a − 1, এর আগে কি বসালে a³ হবে, +a² দ্বারা গুণ দিব, এ আর স্কোয়ার গুণ দিলে a³ হয়, স্কোয়ার আর এক গুণে a³, +a − -1 এর সাথে স্কোয়ার গুণ দিলে স্কোয়ার। এখন দেখো এই প্রদত্ত রাশির মধ্যে স্কোয়ার নেই, এই জন্য কি -a² বাদ দিতে হলে +a² দিতে হবে, আমরা কি +a² দিলাম। এখন a − 1 এর আগে কি বসালে স্কোয়ার হবে, এখন +a বসালাম, তাহলে a বসালে a গুণ হলে স্কোয়ার, +a − কি -a এর সাথে 1 গুণ হলে কি -a। এখন প্রদত্ত রাশির মধ্যে দেওয়া আছে কি 4a, তো আমরা এগুলো কি লিখলাম শুধু a, তাহলে 4a, তাহলে কি আরো কয়টা এর দরকার, -3 এর দরকার, আমরা -3 এ দিলাম। এখন a − 1 এর আগে কি বসালে -3 হবে, -3 বসালাম, -3 দ্বারা আবার এ কে গুণ করলে -3 হয়, -3 এর সাথে গুণ হলে -3 এ, -a − কি +3 এর সাথে এক গুণ হলে 3। এখন দেখো এই প্রদত্ত রাশি আর যে 2 নম্বর রাশি একই, a^4, আবার কি a³ থেকে +a³ থেকে -a³ চলে দেব 0, আবার কি a² থেকে -a² চলে দেব 0, আবার কি দেখো -3, আবার কি -a, এই -4 এই +3, এই মানে কি প্রদত্ত রাশি আর দ্বিতীয় রাশি একই কথা। এখন a − 1 a − 1 a − 1 4টা থেকে আমরা একটা কমন নিব, এই এটা লিখবো a³ + a² + a − 3। এখন দেখো এটা আবার উৎপাদক বিশ্লেষণ যায় a³ + a² + a − 3। এখন আবার মনে করি a' অফ a
যেহেতু আমরা এন একবার এফ অফ এ দিছিলাম, অন এ এর উপর একটা প্রাইম বসাতে হবে, এ প্রাইম অফ এ ইকুয়াল এই যে এটা লিখলাম এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি। এখন এই এর মান কত বসালে আবার আসবে এর মান শূন্য হবে। এখন আমরা কি প্লাস ওয়ান বসালাম, বসালে কি এই যে এ ওয়ান কিউব প্লাস এই যে এর মান ওয়ান উপরে স্কোয়ার প্লাস এ এর মান ওয়ান মাইনাস থ্রি। এখন দেখো এই যে এই যে দেখো এ কিউব মানে ওয়ানের উপরে যত মানে ওয়ান কিউব ওয়ানের উপরে পাওয়ার যত হোক পল ওয়ান হবে, ওয়ান 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 এক 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 তিন একে মিলে কি মানে কি থ্রি, আচ্ছা মাইনাস থ্রি। এখন দেখো প্লাস থ্রি থেকে যদি মাইনাস থ্রি চলে যায় তাহলে শূন্য হবে, তাহলে এর এটা কি রাশিদের মান শূন্য হলো। এখন এ ইকুয়াল কত বসালে রাশিদের মান শূন্য হয়েছে এক, মানে এই একটা আমরা যদি এদিক দিয়ে আনি বা ওয়ানটা এদিক দিয়ে আনি তাহলে মাইনাস হবে, ইকুয়াল কত জিরো। কারণ এ মাইনাস ওয়ান কার এ প্রাইম অফ এর একটা উৎপাদক তোমরা লিখে নিতে পারো, আবার এভাবে লিখতে পারো। এখন এ কিউব প্রদত্ত রাশিটা লিখতে হবে, এইটা লিখলাম এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি। এখন আবার প্রথম অংশের পরে এভাবে প্রথম অংশের মতো আমরা কাজ করব, প্রথম সারির পরে তৃতীয় সারি করব। এ মাইনাস ওয়ান এর আগে কি বসালে এ কিউব হবে এ স্কোয়ার, আমরা এ স্কোয়ার দিয়ে গুণ দিলে এ কিউব প্লাস এ মাইনাস কি মাইনাস এ স্কোয়ার, মাইনাস ওয়ানের সাথে গুণ হলে মাইনাস এ স্কোয়ার। এখন এই প্রদত্ত রাশির মধ্যে আছে কি প্লাস স্কোয়ার, এই জন্য আমরা কি টু প্লাস টু স্কোয়ার আমরা কি যোগ দিব, যোগ দিলে মাইনাস একটা স্কোয়ার গেলে থাকবো কি স্কোয়ার। এখন আমরা এই যে যোগ দিলাম মানে এ মাইনাস ওয়ানের আগে কি বসাতে হবে প্লাস টু এ বসাতে হবে, টু এ বসাই আবার এর সাথে গুণ দিলে এই যে টু স্কোয়ার হবে, আবার এই প্লাস এ মাইনাস কি মাইনাস টু এ ওয়ানের সাথে গুণ দিলে মাইনাস টু এ, তাহলে এনও আছে কি প্লাস টু এ আর এন আছে কি মাইনাস টু এ। তাহলে আমরা যদি প্লাস থ্রি এ দিই সাথে তাহলে প্লাস থ্রি এ থেকে যদি মাইনাস টু এ জায়গায় তাহলে একটা এ থাকবে। আচ্ছা দেখো আবার তিন নম্বর সারি এ মাইনাস ওয়ানের আগে কি বসাবা, মাইনাস থ্রি বসাবা না প্লাস থ্রি, আমরা প্লাস থ্রি বসালে থ্রি এর সাথে গুণ হলে থ্রি এ, যে থ্রি এ হলো আবার প্লাস এ মাইনাস কি মাইনাস থ্রি ওয়ানের সাথে গুণ হলে মাইনাস থ্রি। এখন দেখো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান তিনটাতে একটা কমন নিলাম, এই এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি। এখন এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি কে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখলাম, দেখো যে প্রথম আমরা উৎপাদক পাইছিলাম এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান লিখলাম, আবার এটাকে আমরা ক্যালকুলেশন করার পরে আমরা এ মাইনাস ওয়ানও পাইছি আবার এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রিও পাইলাম, তখন আবার এ এ মাইনাস ওয়ান আবার ইনও দিতে হবে, যে এ মাইনাস ওয়ান আবার বসালাম, আবার এটা যেমন ক্যালকুলেশন করা যায় না তখন কী করবা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি ইনও দিয়ে দিবা। আচ্ছা এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান দুইটা উপরে কি আমরা একটার উপরে টু দিলে দুইটা বোঝায় আর কি স্কোয়ার দিলাম, আর এই এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি দিলাম, এটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, খুদা হাফেজ।